فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একবারের প্রশ্ন হচ্ছে যে কুকুরের যদি শরীর কারোর কাপড়ের সাথে লাগে, হ্যাঁ, অথবা কুকুর কারোর শরীরের সাথে ঘষাঘষি করে, তখন কি তাদের কাপড় নাপাক হয়ে যাবে, শরীর নাপাক হয়ে যাবে? এই ব্যাপারে আমাদের কথা হচ্ছে, এই ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, প্রত্যেকের পক্ষেই দলিল আছে, কিন্তু আমরা এটা ডিসকাস করতে চেষ্টা করব। অধিকাংশ আলেমের মতে কুকুর নাপাক, পুরো শরীরে তার নাপাক। যদি আমাদের হানাফি মাজহাবের মধ্যে কুকুরের লালাকে নাপাক বলা হয়েছে এবং তার শরীরকে পাক বলা হয়েছে, এবং মালিকি মাজহাবে আপনার শরীর এবং লালা সবগুলোকেই নাপাক বলা হয়েছে। কিন্তু আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে অধিকাংশ আলেমের মতটাই গ্রহণযোগ্য বেশি। কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস মুসলিম শরীফের মধ্যে, যে ইদা বালাগাল কালবু ফি ইনা ইয়াহাদিকুম ফালিউরিকহু ثُمَّ لِيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ, যে যখন কুকুর তোমাদের কারোর পাত্রে মুখ দেয়, পান পাত্রের মধ্যে, তাহলে তোমরা সেটাকে ঢেলে ফেলবে এবং সেটাকে সাতবার ধৌত করবে। হ্যাঁ, যখন এখানে ঢেলে ফেলার কথা বলা হয়েছে, যদি ওখানে দুধ বা অন্য কিছু থাকে তাহলে সম্পদকে নষ্ট করা হয় যদি এটা বাস্তবে নাপাক না হয়। সুতরাং যখন ঢেলে ফেলার কথা বলা হয়েছে, পাত্রের মধ্যে যেটা থাকে তাহলে সেটা বোঝা যায় নাপাক হয়ে গেছে। এটা হচ্ছে সাধারণ বুঝ। এরকমভাবে আরেকটা হাদিসের মধ্যে, মুসলিম শরীফ হাদিসে অন্য শব্দে এসেছে, সেটা আরও চমৎকার। সেখানে বলা হয়েছে, তুহুর এনা ইয়াহাদিকুম ইদা বালাগা ফীহিল কালবু আন ইগসিলাহু সাবআ মাররাত উলাহুন বিত্তুরাব, যে তোমাদের কারুর পান পাত্রের পবিত্রতা হচ্ছে যখন তাতে কুকুর মুখ দেয়, যে সেটাকে সাতবার ধুইবে, তার প্রথমবার মাটি দিয়ে ধৌত করবে। এখানে পবিত্রতা বলা হয়েছে, যে কুকুরে মুখ দিলে পান পাত্রের মধ্যে সেটার পবিত্রতা হলো এইভাবে করা, যে সাতবার ধৌত করতে হবে। অন্য আরেকটা বর্ণনার মধ্যে এসেছে যে একই কথা, যে তুহুর এনা ইয়াহাদিকুম ইদা বালাগাল কালবু ফীহি আন ইগসিলা সাবআ মাররাত, এইখানেও তুহুর শব্দ বলা হয়েছে পবিত্রতা। তাইলে এই তুহুর শব্দ এবং ঢেলে ফেলা, এই সমস্তগুলো আপনার বোঝাচ্ছে যে আসলেই কুকুর নাপাক। হ্যাঁ, নাপাক না হইলে সেটার পবিত্রতার পদ্ধতি এবং ঢেলে ফেলার কথা কখনো আসতো না। কিন্তু বিপক্ষ যারা, তাদের প্রমাণ হচ্ছে যে কুরআন মাজিদে আল্লাহ হযরত শানহু বলেন সূরা মায়েদার 4 নম্বর আয়াতে, ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, যে কুকুর যদি ধরে নিয়ে আসে তাহলে তোমরা সেটা খেতে পারো। এইখানে বলে যে আল্লাহ হযরত শানহু বলেননি অথবা রাসূল বলেননি যে কুকুর যে গায়ে পশুর শিকারীর আপনার শিকারের যে জায়গা ধরে ফেলেছে মুখ দিয়ে, সেই জায়গাটা ধুতে বলেনি। না ধুতে বলার কারণে বুঝে গেছে এটা নাপাক হয় না। এরকমভাবে তারা আরেকটা প্রমাণ দিচ্ছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসের মধ্যে, সেখানে আপনার বলা হচ্ছে যে কানাত আল কিলাবু তুকবিলু ওয়া তুদবিরু ফিল মাসজিদি ফি যামানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুনু ইয়ারশুনা শাইআ মিন যালিকা, যে কুকুর আপনার আসা যাওয়া করতো মসজিদ নববীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তারা কিন্তু এই জন্য মানে ওটা ধুত না, মসজিদের কোনো জায়গা ধৌত করতো না। এখন কথা হচ্ছে যে এই দলিলে ওরা বলেন যে নাপাক নয় কুকুর। নাপাক যদি হতো তাহলে মসজিদ ধুতে বলা হতো, এবং যেখানে মুখ দিয়ে শিকারকে ধরে নিয়ে আসেছে সেটাও ধোয়ার জন্য বলা হতো, কিন্তু যখন বলা হয়নি তাহলে এর থেকে বোঝা যায় যে পাক। কিন্তু আমরা বলব যে এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব, সেটা হচ্ছে প্রয়োজনের কারণে অনেক জিনিস আপনার আদেশ করা হয় না। যেমন কুকুর বারবার আপনার মসজিদে আসা যাওয়া করে, এখন কোথায় সে বসে, কোথায় সে প্রস্রাব করেছে বা কি করেছে, ওটা যখন দেখা যাচ্ছে না নিশ্চিত কোন জায়গায় ধুবে, এটা কষ্টকর হওয়ার কারণে হয়তো বা এটা হইতে পারে। দ্বিতীয় ব্যাখ্যা হতে পারে যে ওই হাদিস পবিত্রতার হাদিস আসার আগেই এই হাদিসটা হতে পারে, অসম্ভব কিছু না। সুতরাং ব্যাখ্যা যখন সম্ভব, হ্যাঁ, এবং ওটা সুস্পষ্ট, নাপাক হওয়ার শব্দগুলো সুস্পষ্ট, সুতরাং সেটাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা বলবো যে কুকুরের আপনার যদি কারোর কোনো পাত্রে মুখ দেয় অথবা কারোর শরীরে যদি লেগে যায় তাহলে সেটা নাপাক হবে। কিন্তু আমরা এতটুক আপনার করতে পারি, সহযোগিতা করতে পারি, সেটা হচ্ছে যে যখন মসজিদের মধ্যে আসা যাওয়া করলে সেটা আপনার রাসূল ইসলাম ধুতে বলেননি, হ্যাঁ, হয়তো বা কষ্টের কারণে, সমস্যা হওয়ার কারণে। তাইলে এরকম যদি হঠাৎ করে শুকনো শরীর কুকুরের
কোনো ময়লা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই অবস্থায় যদি কারো শরীরে গ্যাসে, তাহলে যখন ময়লা আপনার দেখা যাচ্ছে না, এমত অবস্থায় হয়তো বা আপনার এটা এত কঠিন না, সেটা দোয়ার জন্য এত বাধ্য করা যাবে না, এটা কষ্ট হওয়ার কারণে। কারণ কুকুর থাকলে আসবেই, যেমন মনিবের কাছে আসবেই, সে শরীরে ঘেঁষাঘেঁষি করতেই পারে। সুতরাং নাপাক যতক্ষণ পর্যন্ত দেখা না দিবে এবং শরীরটা যদি ভেজা না হয়, তাইলে ব্যাপারটা হয়তো বা একটু সহজতে আসতে পারে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসের কারণে। হ্যাঁ, এটাই আচ্ছা আমাদের বোধগম্য। সুতরাং এটাই আমরা অগ্রাধিকের ভিত্তিতে এটাই বলতে চেষ্টা করবো। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।